চারিদিকে উড়ছে রং বেরঙের পতাকা, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ফ্রান্স, কেউ ইতালি। এভাবেই বিভক্ত আজকের অধিকাংশ জনতা, ফুটবলে নিজ পছন্দের দৃষ্টির। কে কত বেশি পতাকা উড়াতে পারে, কে কত বিশাল পতাকা টানাতে পারে, দেশজুড়ে চলছে এই প্রতিযোগিতা। কেউ মুসলিম ভাই বোনেরা এসব দেখে বারবার একটি পার্থক্যের কথাই মনে পড়ে যাচ্ছে। এই পার্থক্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাথে উম্মার বর্তমান যুব সমাজের পার্থক্য, এই পার্থক্য সালাফে সালেহীনের সাথে আজকের মুসলিম দাবিদারদের পতাকা উড্ডীন করার পার্থক্য। আপনারা সিরাত কিংবা তারিখের কিতাব খুলে দেখুন, দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমও পতাকা উড্ডীন রেখেছিলেন। কিন্তু কি সেই পতাকা, যেই পতাকাকে উড্ডীন রাখার জন্য তারা নিজ দেহের রক্ত ঢেলেছেন? কিসের পতাকাকে উঁচু রাখার জন্য তারা আপন জান কুরবানি করে ময়দানে লড়াই করেছেন? আল্লাহু আকবার! মুতার যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা উঠিয়ে পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ চলছে এমনই মুহূর্তে তিনি ঘোড়া থেকে নেমে ঘোড়ার পা কেটে দিলেন, অতঃপর আঘাতের পর আঘাত হেনে কাফিরদের প্রতিহত করতে লাগলেন। এক পর্যায়ে শত্রুপক্ষের আঘাতে তার ডান হাত কেটে গেল, তিনি বাম হাতে পতাকা তুলে নিলেন। এরপর শত্রুর আঘাতে তার বাম হাতও কেটে গেল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুহাতের অবশিষ্ট অংশ দিয়ে বুকের সাথে কালেমার পতাকাকে জড়িয়ে ধরলেন। শাহাদাতের আগ পর্যন্ত তিনি তাওহীদের ঝান্ডাকে সমুন্নত রাখলেন। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা উঠিয়ে নিলেন, তিনি ঘোড়ার পিঠে উঠে সম্মুখ অগ্রসর হয়ে লড়াই করতে লাগলেন। তরবারি হাতে কাফিরদের মোকাবেলা করতে করতে শাহাদাত লাভে ধন্য হলেন। তার শাহাদাতের পর বনু আজলান গোত্রের সাবিত ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে পতাকা উঁচিয়ে ধরলেন। তারপর এই সম্মানের পতাকাকে মুসলিম বাহিনীর নতুন সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের হাতে হস্তান্তর করা হলো। তিনি পতাকা হাতে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। আর মদিনায় বসে বসে এই ঘটনাই ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মুখে উপবিষ্ট সাহাবায়ে কেরামকে বলছিলেন, পতাকা হাতে যায়েদ যুদ্ধ করছে, সে শহীদ হয়ে গেল। এবার জাফর পতাকা হাতে নিল, তারপর সেও শহীদ হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিল, তারপর সেও শহীদ হয়ে গেল। অতঃপর পতাকা হাতে নিল আল্লাহর তরবারির মধ্য হতে একটি তরবারি, এমনকি আল্লাহ তাআলা তার নেতৃত্বে মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিসের পতাকাকে সাহাবায়ে কেরাম এভাবে উড্ডীন রেখেছিলেন, শাহাদাতের আগ পর্যন্ত সুউচ্চে ধারণ করেছিলেন? সেই পতাকা হলো ইসলামের পতাকা, তাওহীদের ঝান্ডা, ইসলাম ও মুসলিমদের বিজয়ের পতাকা। কিন্তু আজ নিজেকে মুসলিম দাবিদাররা কিসের পতাকা উড়াচ্ছে, কাদের সমর্থনে পতাকা উড়িয়ে উল্লাস করছে? আফসোস, শত আফসোস, সাহাবায়ে কেরামও পতাকা উড্ডীন রেখেছিলেন, সেই পতাকা ছিল ইসলামের পতাকা। আজকের লাখো লাখো মুসলিম যুবকও পতাকা উড়াচ্ছে, কিন্তু এই পতাকা কাফিরদের পতাকা। সাহাবায়ে কেরামও পতাকা উঁচু করেছিলেন, সেই পতাকা ছিল তাওহীদের পতাকা। আজকের মুসলিম যুবকরাও পতাকা উঁচু করছে, কিন্তু এই পতাকা হচ্ছে কুফর ও শিরকের পতাকা। সাহাবায়ে কেরামও পতাকা উড্ডীন করে বিজয়ের আনন্দে মেতে উঠেছিলেন, সেই পতাকা ছিল সম্মানের পতাকা। আজকের মুসলিম যুবকরাও পতাকা উড্ডীন করে আনন্দ উল্লাস করছে, কিন্তু এই পতাকা হচ্ছে অপমান ও অপদস্থতার পতাকা। এই পতাকা হচ্ছে নিজের গৌরবোজ্জ্বল ইতিহাস ভুলে লাঞ্ছনা নিয়ে মেতে উঠার পতাকা। আজ যখন কাফিরদের সন্ত্রাসী তাণ্ডবে মুসলিম ভূখণ্ডগুলোতে মুসলিম নারী শিশুরা উদ্বাস্তুর মতো জীবনযাপন করছে, একমুঠো খাবারের জন্য মলিন চাহনিতে চেয়ে আছে, ঠিক সেই সময় তাদের লাখো কোটি মুসলিম ভাইয়েরা ফুটবল উন্মাদনায় সময় কাটাচ্ছে, হাজার হাজার টাকা খরচ করে কাফিরদের পতাকা উড়াচ্ছে। তারা ভুলে গেছে মুসআব, হামজা, খালিদদের বীরত্বের কথা। তারা জানে না তারিক, সালাউদ্দিন, মোহাম্মদ বিন কাসিমদের বিজয়ের কথা। তারা জানে মেসি, নেইমারদের রেকর্ড, স্টাইল আর বেশভূষা। তাদের মা বোনদের ধর্ষণ করে হিংস্র হায়নারা যখন আমোদ ফুর্তি করছে, তখন তারা চার ছক্কা কিংবা গোল নিয়ে মেতে উঠছে। তাদের ভূমিগুলো দখল করে কাফিররা যখন শক্তি প্রদর্শন করছে, বোমা রাখাতে ইসলামের নিদর্শনগুলো গুড়িয়ে দিচ্ছে, তখন তারা কাফিরদের গোলশুট দেখে আনন্দ করার অপেক্ষায় আছে। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ শুধু একটি পার্থক্যের কথাই বললাম। সাহাবায়ে কেরামও পতাকা উড্ডীন রেখেছিলেন, সেই পতাকা ছিল ইসলামের পতাকা। আজকের লাখো লাখো মুসলিম যুবকও পতাকা উড়াচ্ছে, কিন্তু এই পতাকা কাফিরদের পতাকা। এই পতাকা অপমান অপদস্থতার পতাকা, এই পতাকা লাঞ্ছনার মাঝে ডুবে থাকার পতাকা, এই পতাকা নিজের ইতিহাস, ঐতিহ্য, অস্তিত্ব ভুলে কুফর শিরককে বরণ করে নেয়ার পতাকা,
এই পতাকা হাফ প্যান্ট পরিহিত ফুটবল প্লেয়ারদের সতর দেখে উল্লাস করার পতাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিমদের এই পার্থক্যটুকু বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।